নমস্কার বন্ধুরা, বিএন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। সহজ ভাষায় রাজনীতির আলোচনা বিএন বাংলার পক্ষ থেকে বিএন বাংলার সব দর্শককে জানাই শুভ বিজয়ার প্রীতিয় শুভেচ্ছা। বাঙালি যখন উৎসবে মাতোয়ারা, তখনই কেন্দ্রীয় সরকার বিরাট বড় একটা পদক্ষেপ তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এমন ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কেন্দ্রীয় সরকার পূজোর মরশুমে একটা বিরাট বড় পদক্ষেপ নিল। আগে বিএসএ সীমান্তবর্তী অঞ্চলে 15 কিলোমিটার পর্যন্ত তাদের কাছে ক্ষমতা ছিল, 15 কিলোমিটারের মধ্যে তাদের কাছে ক্ষমতা ছিল, তারা তল্লাশি করতে পারত এবং কাউকে অ্যারেস্ট করতে পারত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন যে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের আন্ডারে চলে যাচ্ছে এবং বিএসএফের সেখানে ক্ষমতা থাকবে, বিএসএফ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো বাড়িতে যে কোনো মানুষকে তল্লাশি করতে পারবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। 3টে রাজ্যে এটা চালু হতে চলেছে, আসাম, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ। আসামে বাংলাদেশ বর্ডার আছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশ বর্ডার আছে, আর পাঞ্জাবে আছে পাকিস্তানের বর্ডার। যথারীতি আসামে বিজেপি সরকার আছে, পাঞ্জাবে আছে কংগ্রেস সরকার, পশ্চিমবঙ্গে আছে তৃণমূল সরকার। আসাম থেকে কোনো প্রতিবাদ আসেনি, কিন্তু পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ প্রতিবাদ করা শুরু করেছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে কেন্দ্রীয় সরকার, এটা তারা বলার চেষ্টা করছে, এবং কেন্দ্রীয় সরকার বলার চেষ্টা করছে এটা দেশের নিরাপত্তার ব্যাপার। যেভাবে দিন পাচার হচ্ছে, যেমন বাংলাদেশ বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে গরু পাচার হয়, নানান কিছু পাচার হয়, যেভাবে জঙ্গি সংগঠনগুলো ঢুকে পড়ছে, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, তাতে এটা দেশের নিরাপত্তার জন্য এটা খুবই জরুরি। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বোঝানোর চেষ্টা করছেন, নরেন্দ্র মোদী সরকার বোঝানোর চেষ্টা করছে। একটা জিনিস তো অস্বীকার করার জায়গা নেই, সেটা হলো যে সীমান্ত দিয়ে প্রচুর চোরাচালান হয় এবং গরু পাচার হয়, অন্যান্য জিনিস পাচার হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাই, সাধারণ মানুষরা আমরা দেখতে পাই। এখন মূল বিষয়টা হচ্ছে নিরাপত্তার যখন বিষয় থাকছে, তখনই কিন্তু রাজ্যগুলোর উপরে চাপ আসছে, রাজ্যগুলো প্রতিবাদ করছে, কিন্তু সেই প্রতিবাদ কতটা গ্রহণযোগ্যতা পাবে বা সেই প্রতিবাদ আদৌ টিকবে কি না, সেটা কিন্তু সময় বলবে। অলরেডি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে তারা প্রতিবাদ করছে যে এটা হতে দেওয়া যাবে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা হচ্ছে। আর কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলে দিচ্ছে যে নিরাপত্তার জন্য এটা এখন দরকার। পশ্চিমবঙ্গের বর্ডার, আসামের বর্ডার, একদম বাংলাদেশ গা ঘেঁষা, যখন তখন বাংলাদেশে যাওয়া আসা যায় এবং সমস্যা সবসময় তৈরি হয়। আর ওদিকে পাঞ্জাবের বর্ডার তো পাকিস্তান, সেখানে তো সবসময় সমস্যা লেগে আছে। এটা কেন্দ্রীয় সরকারের যুক্তি এবং এই 3টে রাজ্যে এই মুহূর্তে এটা চালু হবে। এই যে 15 কিলোমিটারটাকে বাড়িয়ে বিএসএফের হাতে 50 কিলোমিটারের দায়িত্ব দেওয়া হবে, সেখানে বিএসএফেরই ক্ষমতা থাকবে। বিএসএফ মনে করলে যে কোনো কিছু করতে পারে, তল্লাশি করতে পারে, কাউকে অ্যারেস্ট করতে পারে, কোনো সন্দেহভাজন লোককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে, এটা বিএসএফের ক্ষমতা দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকার এটা দিচ্ছে। এখন প্রশ্ন হলো, যারা আপনারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে বিএন বাংলার তরফ থেকে আমরা জানতে চাইছি, এই যে সিস্টেমটা কেন্দ্রীয় সরকার চালু করতে চাইছে, এটাকে আপনি কি সমর্থন করছেন না সমর্থন করছেন না? এটা দেশের নিরাপত্তা জড়িয়ে আছে, সেই বিষয়টা মাথায় রেখে যারা বিরোধীরা দাবি তুলছে, তারা কি শুধুমাত্র তাদের স্বার্থের জন্য দাবি তুলছে নাকি তাদের দাবিটা যুক্তিসঙ্গত, অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে আবারও বিজয়ার শুভেচ্ছা, ধন্যবাদ।